আচ্ছা দেখো, এটা আমি একটা তড়িৎ কোষ এঁকেছি, দুটো, একটা দুটো কি আছে, এই দুটোকে বলা হচ্ছে তড়িৎদ্বার, আর এটা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত আছে, আর এটা একটা পাত্র, তার মধ্যে এখানে রাসায়নিক পদার্থটা আছে। এই ব্যাটারিটা তোমরা প্রায় দেখেছো, এরকম একটা, এরকম একটা, এই প্রান্ত থেকে এই প্রান্ত যদি তার দিয়ে একটা আলো লাগিয়ে দিই সেটা জ্বলতে থাকে, তাহলে এটাও একটা তড়িৎ কোষ। তড়িৎ কোষের মধ্যে কি ঘটে দেখা যাক, ঘটে যেটা, যেই তুমি তড়িৎদ্বার দুটোকে তার দিয়ে যুক্ত করে দিলে, তখন এইখান থেকে, কোনখান থেকে, এইটাকে বলা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এই যে ধনাত্মক প্রান্ত, আর এইটাকে বলেছি ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্ত থেকে আধান ঋণাত্মক প্রান্তের দিকে চলে যাবে, ধনাত্মক প্রান্তের থেকে তড়িৎ প্রবাহ ঋণাত্মক প্রান্তের দিকে চলে যাবে, হলো। এই যে বাইরের অংশটা, এইটাকে বলা হয় বহিঃবর্তনী, বহিঃবর্তনী। আর এই ভেতরের যেটুকু অংশ, এইটাকে বলা হয় অন্তর্বর্তনী, ঠিক আছে। তাহলে বাইরে তুমি তার দিয়ে জুড়ে দিলে, এখানটার আলো লাগিয়ে দিলে, কী আলোটা জ্বলতে থাকবে, আর অন্তর্বর্তনীতে রাসায়নিক পদার্থটা রয়ে গেল। তাহলে এবারে তড়িৎ প্রবাহ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে গেল। ধরে নেওয়া হয় যে ধনাত্মক প্রান্তটা হচ্ছে উচ্চ বিভব এবং ঋণাত্মক প্রান্তটা হচ্ছে নিম্ন বিভব, ধরে নেওয়া হয়, হলো। তাহলে এখান থেকে আধান বা তড়িৎ প্রবাহ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে গেল, কোথায়, বহিঃবর্তনীতে। আর অন্তঃবর্তনীতে কী হবে, না ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক আধানগুলো ধনাত্মক প্রান্তের দিকে যেতে শুরু করবে। তাহলে এই যে একটা আধান, ধনাত্মক আধান, সে এইখান থেকে স্টার্ট করলো, এইদিকে 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 ঘুরে এইখানে এলো বহিঃবর্তনীতে, আবার অন্তঃবর্তনী থেকে এইখান থেকে এইখানে চলে এলো, তাহলে একটা পূর্ণ আবর্তন সম্পূর্ণ করলো। এবং এই যে পূর্ণ আবর্তনটা যে সে সম্পূর্ণ করলো, এবং এই আবর্তনটা করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় ওই কোষের তড়িৎচালক বল, ওই কোষের তড়িৎচালক বল হয়েছে। তড়িৎচালক বলের একক কি, তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। তাহলে আমি বলেছি কার্য করতে হবে, তাই তো, আমি বলেছি কার্য করতে হবে, তাহলে ভোল্ট সমান সমান কার্যবাহী আধান, বললাম না এই আধানটা পুরোটা ঘুরে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে কার্যবাহী আধান, কার্যের একক কি, এসআই পদ্ধতিতে জুল, আর আধানের একক হচ্ছে কুলম, এই দুটো ভাগ করলে হবে ভোল্ট। এমনটা আগেও পড়েছি, আরেকবার মনে পড়িয়ে দিলাম। তাহলে আমি যদি আধানটাকে এক ধরি, এক কুলম ধরি, তাহলে কি হবে, ভোল্ট সমান সমান জুল বাই এক সমান সমান জুল কার্যে, অর্থাৎ এক কুলম আধানকে আমি ধনাত্মক প্রান্ত থেকে বা কোনো একটা বর্তনীর সম্পূর্ণ আবর্তন করতে, একক আধানকে কেবলমাত্র একবার সম্পূর্ণ আবর্তন করতে যে পরিমাণ কার্য করতে হবে তাকে বলবো ওই কোষের তড়িৎচালক বল। তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট, এটুকু শুধু মনে রাখতে হবে। তাহলে যদি বলা হয় যে কোষের তড়িৎচালক বলের মান 2.5 ভোল্ট, মানে কি, এটার মানে কি, মানে হচ্ছে যে আমি একটা একক আধান নিলাম, অর্থাৎ আমি এক কুলম আধান নিলাম, সে কোন দিকে যাবে, না সে একটা পুরো পথ ঘুরে আসবে, কোষের অন্তর্বর্তনী বা বহিঃবর্তনীর পুরো পথ ঘুরে আসতে সে কতটা কাজ করবে, সে কতটা কাজ করবে, কাজ করবে কতটা কাজ করবে, মানে যতটা তার ভোল্ট বলা আছে, এখানে কত ভোল্ট বলা আছে, 2.5 ভোল্ট বলা আছে, তাহলে কতটা কাজ করবে, 2.5 জুল কাজ করবে। আমি আবার বলি, কোষের তড়িৎচালক বলের মান 2.5 ভোল্ট বলতে বোঝায় এক কুলম ধনাত্মক আধানকে একবার পুরো আবর্তনী ঘুরে আসতে 2.5 জুল কার্য করতে হবে, 2.5 জুল কার্য করতে হবে। এবারে আমরা বলবো যে আমরা আগের দিন পড়েছিলাম বিভব পার্থক্য, আর এখন পড়ব কোষের বিভব প্রভেদ, কোষের বিভব প্রভেদ। এই দেখো, এই যে বহিঃবর্তনীতে একটা ধনাত্মক প্রান্ত
এটা ঋণাত্মক প্রান্ত। কোনো একক তড়িৎ আধানকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলে ওই কোষের তড়িৎ বিভব, এই তাকে বলা হয় ওই কোষের তড়িৎ বিভব প্রভেদ, তাকে বলা হয় ওই কোষের বিভব প্রভেদ হলো। এই বিভব প্রভেদের মান মানে এককে আমরা বলবো ভোল্ট। তাহলে যদি বলা হয় 1.5 ভোল্ট বিভব প্রভেদ, তাহলে কি বলবো তার মানে কি? তা তখন আমরা বলবো যে একক আধানকে কোষের একটি প্রান্ত থেকে তড়িৎ মানে একটি মেরু থেকে অপর একটি মেরুতে নিয়ে যেতে 1.5 ভোল্ট কার্য করতে হবে, 1.5 ভোল্ট কার্য করতে হবে। হয়েছে?